হরর বা থ্রিলার মুভি চলচ্চিত্রের একটি অন্যতম শক্তিশালী ধারা। ভয় পেয়ে জুবুথুবু হয়ে গেলেও এই সিনেমা দেখার মধ্যে রয়েছে অন্যরকম রোমান্স। এই ধারার মুভির একটি শক্ত ভক্ত গোষ্ঠী থাকলেও অনেকে এই ধরনের চলচ্চিত্র পছন্দ করেন না। কেন করেন না তার নানা কারণ আছে, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন হরর বা থ্রিলার মুভি মনের উপর থেকে চাপ কমায়। পরামর্শ দেওয়া হচ্ছে মানসিক সুস্থতার জন্য হরর মুভি দেখতে হবে নিয়মিত। অফিসে কাজে ভুল করে বসের ঝাড়ি খেয়েছেন, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় আছেন, নাকি পরীক্ষায় ফেল করেছেন, যে কোনো কারণই হোক দুশ্চিন্তা পিছু ছাড়ছেন আপনার। আর এসব দুশ্চিন্তা থেকেই জন্ম নিয়েছে মানসিক চাপ, বিষাদ আর হতাশা। মনোবিজ্ঞানীদের মতে এই ধরনের হতাশা কাটাতে হরর মুভি দারুণভাবে সহায়ক হয়ে উঠতে পারে। সম্প্রতি করা এক গবেষণায় দেখা গেছে মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী হরর মুভি, কারণ এই ধরনের চলচ্চিত্র দেখলে মানুষের মস্তিষ্কে দুই ধরনের হরমোন নির্গত হয় যা হাসি খুশি থাকতে সাহায্য করে। বিশেষ করে এন্ডোরফিন ও ডোপামিন নামে দুটি হরমোন নির্গত হয়, ফলে মানুষের হালকা লাগে। এডিনবার্গের কুইন মার্গারেট ইউনিভার্সিটির নিউরোসাইকোলজিস্ট ডক্টর ক্রিস্টেন নোস বলেন হরর দেখলে মস্তিষ্কে এন্ডোরফিন নির্গত হয়, ফলে মানুষের ব্যথা সহ্য করার ক্ষমতা বাড়ে। আমেরিকার মিনিয়াপোলিস শহরের ডেটা অ্যানালিস্ট ব্রিয়ান বিসেসি জানান হরর মুভি দেখলে চাপ কমে, দৈনন্দিন জীবনের ক্লান্তিকর বাস্তবতা থেকে মুক্তি পাওয়া যায়। বিশেষজ্ঞরা বলছেন ওষুধের পরিবর্তে মুভি দেখা বা অন্য কোনো কাজের মাধ্যমে চাপ থেকে মুক্তি লাভের চেষ্টা অনেক বেশি ভালো। তবে দীর্ঘমেয়াদে চাপমুক্ত থাকার জন্য ক্লেদময় জীবন সম্পর্কে মানুষের গভীর বোঝাপড়া থাকা জরুরি। ওই গবেষণায় দেখা গেছে ভৌতিক সিনেমার ভক্তরা কোভিড-19 মতো মহামারী চলাকালেও অন্যদের চেয়ে তুলনামূলক স্থির ছিলেন। মূলত ভৌতিক সিনেমায় তারা ঘন ঘন কৃত্রিম ভয়ঙ্কর দৃশ্য দেখার কারণে এমনটা হতে পারে বলে ধারণা গবেষকদের। নোলস মনে করেন ভয়ঙ্কর সিনেমা দেখার সময় দর্শক তীব্র আবেগপূর্ণ অভিজ্ঞতার মধ্য দিয়ে যায় আর এখান থেকে বেরিয়ে আসার নিরাপদ উপায় নিজেরাই খুঁজে বের করে নেয়। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।